মাঠের পর মাঠ যেদিকে চোখ যায় শুধু পাকা ধানের ক্ষেত, চারদিকে নতুন ধানের মৌ মৌ গন্ধ। কৃষকরা বলছেন কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের পরেও সময় মতো পানি, বীজ, সার, কীটনাশক ব্যবহার করায় এবং আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় আমনের এই বাম্পার ফলন। তবে প্রাকৃতিক দুর্যোগের পরেও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন অনেক কৃষক। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা সঠিক তদারকি করায় এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। ধান রোপণের পর থেকে ধান কাটা আগ পর্যন্ত যে পরিচর্যাগুলো আছে এগুলো করা, উপরি সার প্রয়োগ, পোকামাকড় দমন, জমিতে ডাল পোতা, আলোক ফাঁদ দেওয়া, পোকামাকড় অবস্থান জানা ইত্যাদি ক্ষেত্রে আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসাররা কৃষকদের পাশে ছিলেন, তাদের পরামর্শ দিয়েছেন। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবার জেলার 10 উপজেলায় 1,24,650 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।